শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অনেক ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা আজ আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবো। আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে কিছু ঘটনা রয়েছে সে ঘটনাগুলো জানবো। আমরা প্রথমে জানবো 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে। আমরা এখানে একটি মানচিত্রের ছবি দেখতে পাচ্ছি, মোহাম্মদ আলী জিন্নার ছবি দেখতে পাচ্ছি। এখানে কোনো সমাবেশের প্রস্তুতি দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের ভাষা শহীদদের ছবি দেখতে পাচ্ছি, শহীদ মিনার দেখতে পাচ্ছি, এবং ইউনেস্কো কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি ছবি দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা ছবিগুলো আরেকবার দেখে নিই। আমরা যে মানচিত্রটি দেখতে পাচ্ছি, এই মানচিত্র হচ্ছে 1947 সালের। এখানে পশ্চিম পাকিস্তান, ভারত এবং পূর্ব পাকিস্তানের চিত্র রয়েছে। উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে জিন্না দেওয়া ভাষণের একটি ছবি দেখতে পাচ্ছি। 1952 সালে ভাষা আন্দোলনের প্রস্তুতি চলছে, এরকম একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের বিভিন্ন ভাষা শহীদদের ছবি দেখতে পাচ্ছি, শহীদ সালাম, শহীদ জব্বার, শহীদ রফিক, শহীদ বরকত, শহীদ শফিউর, এবং 1952 সালের ভাষা শহীদদের ভাস্কর্য রয়েছে এই ছবিটিতে। এখানে আমরা ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটির ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা ইউনেস্কো ঘোষিত 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার একটি ছবি দেখতে পাচ্ছি। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের দুটি ভাগ ছিল, একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, আর তাই পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ১৯৫২ সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। পুলিশ সে মিছিলে গুলিবর্ষণ করে। সেখানে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর সহ অনেকেই শহীদ হন। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় শহীদ মিনার গড়ে তোলা হয়। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও ছোট ছোট শহীদ মিনার গড়ে তোলা হয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। মাতৃভাষার মর্যাদাকে ধরে রাখার জন্য প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে জানলাম, এখন আমরা এ বিষয়ে আরও কিছু আলোচনা করব। আমরা এখন কয়েকটি প্রশ্ন বলতে পারি এবং প্রশ্নের উত্তরগুলো আলোচনা করতে পারি। যেমন, পশ্চিম পাকিস্তানিরা কী কী সুযোগ সুবিধা ভোগ করত? পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। পশ্চিম পাকিস্তানিরা কোন ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল? পশ্চিম পাকিস্তানিরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল। কোন তারিখে মিছিল বের হয়েছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি মিছিল বের হয়েছিল। ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিলেন? ভাষা আন্দোলনে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর সহ অনেকেই শহীদ হয়েছিলেন। দিনটিকে কীভাবে স্মরণ করা হয়? প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্মরণ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা ভাষা শহীদদের সম্পর্কে জানলাম, শহীদ দিবস সম্পর্কে জানলাম, এখন আমরা এই যে আমাদের বিদ্যালয়ে তো আমরা প্রতি বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হতে দেখি, তো তার একটি বর্ণনা দিয়ে আমরা যে যার বিদ্যালয়ে যেভাবে এটি পালিত হয় সেটি আমরা লিখে ফেলি।
যেমন আমরা আমাদের বিদ্যালয় সম্পর্কে লিখতে পারি, আমার বিদ্যালয় বিগত শহীদ দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেভাবে পালন করেছিল তার বর্ণনাটি হলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খুব সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে খালি পায়ে উপস্থিত হয়, এরপর বিদ্যালয়ের শহীদ মিনারে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ফুলের শ্রদ্ধা জানানোর পর সকল শিক্ষার্থী মিলে র্যালি বের করে, এরপর সকলে পুনরায় বিদ্যালয়ে উপস্থিত হয় এবং সেখানে ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এভাবেই আমার বিদ্যালয়ে শহীদ দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করতে পারি। 1952 সাল থেকে 71 সাল পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের ছবি নিয়ে অ্যালবাম তৈরি করতে পারি এবং ছবিগুলোর নিচে তাদের নাম লিখতে পারি। তাহলে আমরা এই কাজটি এভাবে করতে পারি। আরও তথ্য হচ্ছে, 1948 সালের 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে উঠে এবং না না বলে তার উক্তির প্রতিবাদ জানায়। শুরু হয়ে যায় ভাষার দাবিতে ছাত্র জনতার নানামুখী আন্দোলন। 21 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 20 ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21 ফেব্রুয়ারির সকল কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং ওই দিন 144 ধারা জারি করা হয়। ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। 21 ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হয় সালাম, জব্বার, রফিক, বরকত সহ আরও অনেকে। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। নিচে 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের ছবি অ্যালবাম তৈরি করা হলো। এভাবে আমরা নিচে তাদের বিভিন্ন শহীদের ছবিগুলো সংগ্রহ করে তাদের নাম সহ আমরা অ্যালবাম তৈরি করতে পারি। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি কাজ করে ফেলি, সেটি হচ্ছে, পুণ্যস্থান পূরণ করি। 21 ফেব্রুয়ারিতে আমরা পালন করি ড্যাশ, কি পালন করি বলো তো? চলো আমরা ঝটপট লিখে ফেলি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এই যে আমরা আমাদের 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে জানলাম, বিভিন্ন শহীদদের সম্পর্কে জানলাম, এনারা শহীদ হয়েছেন কী কারণে? দেশের এই ভাষা রক্ষার জন্য, অর্থাৎ আমাদের দেশের প্রতি, আমাদের ভাষার প্রতি তাদের মমত্ব বোধ ছিল। তারা অন্যায় আবদার মেনে নেননি, তারা প্রতিবাদ করেছেন এবং শেষ পর্যন্ত তারাই কি তাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই ভাষাটাকে রক্ষা করতে পেরেছেন। আমরা আমাদের মাতৃভাষার গুরুত্ব অবশ্যই বোঝার চেষ্টা করব, নিজেরা জানবো এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে বোঝাবো। আমরা অবশ্যই আমাদের মাতৃভাষায় কথা বলি এবং মাতৃভাষা যাতে আরও সুন্দর করে বলি সেই চেষ্টা করব। আর আমরা আমাদের মাতৃভাষাকে অবশ্যই সম্মান করব। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।